অনেকদিন ধরে কিন্তু মেসেজ পাচ্ছি যে হাওড়ায় কোনো দাদা আপনার ভিডিও নেই। আজ কিন্তু আমি চলে এসেছি হাওড়া ময়দানে, আর হাওড়া ময়দানে আমি এসেছি হচ্ছে ওই সোজা বারবিকিউ নেশান। এই বারবিকিউ নেশানে কিন্তু 399 এবং 449 একটা বুফে কিন্তু বারবিকিউ নেশান এই মুহূর্তে দিচ্ছে, আর এটা কিন্তু অনলি ফর হাওড়ার এই প্লাটিনাম মলেই পাওয়া যাচ্ছে এই বারবিকিউ নেশানে। তো এখন ওই বুফেটা পুরো এক্সপ্লোর করবো, চলুন ভেতরে ঢোকা যাক, আসুন। আমি কিন্তু এখন চলে এসেছি 6th ফ্লোরে, প্লাটিনা বিল্ডিং এর 6th ফ্লোরে রয়েছি, আর আমার পেছনে রয়েছে বারবিকিউ নেশান। এই বারবিকিউ নেশান আমার ঢোকার টাইম হচ্ছে 9টা, এখন ঘড়ি কাঁটায় বাজাচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। আর অবশ্যই আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এইখানে কিন্তু আপনাদের পুরো ডিটেলস দেওয়া আছে, লাঞ্চ জাস্ট ₹399 আর ডিনার জাস্ট ₹449। বারবিকিউ নেশানের মতো একটা এত বড় রেস্টুরেন্টে আমার মনে হয় এটা খুবই সস্তা। এটুন সঙ্গে থাকুন, ভেতরটা পুরো গ্যাদার একদম লোক ফুল ভর্তি, তো ভেতরে এখন ঢুকতে পাচ্ছি না। আচ্ছা, আমরা কিন্তু এবার বসার সুযোগ পেয়ে গেছি এর ভেতরে, কারণ এই পাশটা দেখুন জাস্ট পুরো ভর্তি, কোনো পার্টি ফার্টি চলছে এনাদের, তো যার জন্য এনারা পুরো বুকিং করেছেন। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে এদের এখানে এই বারবিকিউতে আমি ফেসে ফার্স্ট দেখলাম, এদের এখানে ওই গ্রিলটা কিন্তু নেই, যা আছে সব কিন্তু আমাদের বুফে কাউন্টার থেকে গিয়ে তুলতে হবে। আমরা এখন ডিশ নিয়ে সোজা বুফে কাউন্টারের দিকে যাব, ডিশ নিয়ে নিয়েছি, আর এবার আমি কিন্তু খাওয়াটা স্টার্ট করবো। এদের এখানে টেবিলে কিন্তু কোনো কিছু দিচ্ছে না, যা নিতে হবে এখানে সব বুফেতে লাগানো আছে, তো সেই অনুযায়ী আমি এক একটা করে পদ দিতে থাকবো। ফার্স্ট আমি নেবো হচ্ছে আমি মানচাও স্যুপ। এই যে মানচাও স্যুপ, এইখানে আলাদা করে এই চিকেনগুলো রাখা, চিকেনটাকে নিয়ে নিলাম, এর সাথে হালকা করে এই চিজ নিয়ে নিলাম, আর এর মধ্যে আছে হচ্ছে প্রচণ্ড গরম, একদম অল্প করে নিলাম, কারণ মানচাও স্যুপ খেয়ে পেট ভরাতে কিন্তু আমি এখানে আসিনি ফার্স্ট। আর এর পাশে আছে পোলাও, বাসন্তী পোলাও, তো আমি এখন বাসন্তী পোলাও নিচ্ছি না, এর সাথে আমি কিছু স্টার্টার আইটেম নিয়ে নেবো। কিছু স্টার্টার আইটেম পুরো খালি, স্টার্টারটা আছে, ততক্ষণ মানচাও স্যুপটা তো দাঁড়িয়েই টেস্ট করে নেওয়া যাক। মানে এখনও চিকেন বা ফিশের আইটেমটা এখনও আসেনি, খালি আছে, তো আমি এখন চলে এসেছি ভেজ কাউন্টারে। ভেজ কাউন্টারে আমি এই ভেজিটেবিল এক পিস পকোড়া আমি একটা নিয়ে নিচ্ছি, তার সাথে তার পাশে আছে ক্রিস্পি মশালা কর্ন, যেটা আমার কিন্তু খুব ফেভারিট। এই ক্রিস্পি মশালা কর্নটা আমি অল্প করে নিয়ে নেবো। পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটাকে এর সাথে মিলিয়ে এবার এইটাকে একটু খাওয়া যাক। আর তার পাশে আছে হচ্ছে ও পনির টিক্কা, জাস্ট এক পিস একটা পনির টিক্কা নিয়ে নিচ্ছি। খাওয়া মানে আমি এখনও শুরু করিনি এটা, কিন্তু অলরেডি এটা কিন্তু চিকেনের যে তন্দুরি উইংস সেইটা কিন্তু দিয়ে গেছে। এখানে কিন্তু এদের এখানে পার্টি চলছে বলে একটুখানি কিন্তু অসুবিধা হবে, আপনাদের আওয়াজ কিন্তু প্রচণ্ড আসবে বাইরে থেকে, সেটা কিন্তু একটুখানি ম্যানেজ করতে হবে, আমার কিছু করার নেই অ্যাকচুয়ালি এখানে। ফিশের আইটেমটা কিন্তু দিয়ে গেছে, ফিশ অমৃতসারি, তো ফিশ অমৃতসারিটা একটুখানি বেশি করে, কারণ ফিশ আর চিকেনের আইটেম কিন্তু আমি একটু বেশি প্রেফার করি। চলুন টেবিলে বসা যাক এবার। আচ্ছা, খাওয়াটা শুরু করা যায়, জাস্ট আপনি একটুখানি মেনুগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দিই। প্রচণ্ড কোলাহল, প্রচণ্ড আওয়াজ, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে, এই আওয়াজের জন্য কিন্তু আমার হাতে কিন্তু কোনো কিছু নেই। আমি স্টার্ট করব হচ্ছে ফার্স্টে এই ভেজের যে আইটেমটা আছে এই ভেজটা দিয়ে। গরম ধোঁয়া বেরোচ্ছে, দারুণ বলবো তা না, মোটামুটি। আচ্ছা, এরপরে কিন্তু আমি আসছি এই পনির টিক্কা, আমার কিন্তু খুব ফেভারিট, খেয়ে দেখি। পনির টিক্কাটা কিন্তু আমার একটু ড্রাই লাগলো, জুসি না। এবারে এই যে কর্নটা আছে না, এই কর্নটা কিন্তু আমার অলওয়েজ খুব ভালো লাগে, এই কর্নটা খেতে এখানকার, তো কর্নটাকে আমি একটুখানি টেস্ট করি। কর্নটা একটু হার্ড লাগছে, তবে কাঁচা পেঁয়াজের সাথে কিন্তু একটা ক্রাঞ্চি ভাব আছে কর্নটার মধ্যে, খারাপ না, কর্নটা আমার ঠিক লেগেছে। আমি কিন্তু ভেজের আইটেমগুলো কমপ্লিট করে ফেলেছি, ভেজের আইটেম কমপ্লিট করার পর আমি ঢুকছি হচ্ছে একদম ফুল ননভেজ আইটেমে। ননভেজ যে স্টার্টারগুলো আছে তার মধ্যে এই যে এই মাছ রয়েছে, মানে এটা কিন্তু কমপ্লিটলি বাসা মাছ, একটুখানি গ্রিন চাটনি দিয়ে বাসা মাছটাকে আমি একটু ট্রাই করব। কিন্তু মাছটা ম্যারিনেটটা আমার মনে হলো না খুব একটা ঠিকমতো হয়েছে, যার জন্য হালকা একটু স্মেল আসছে। এমনি ওপরটা কিন্তু বেশ ক্রাঞ্চি, খেতে কিন্তু ভালোই লাগছে। আর এরপরে এই যে চিকেন উইংস ছ্যাঁকাটা দেখুন,
গাগুলো পুরো সুন্দরভাবে পুড়েছে, ওপরে তন্দুরি মশলা দেওয়া আর চকচক চকচক করছে পুরো বাটার দিয়ে, একটু এই গ্রিন গ্রিন চাটনি দিয়ে পুরো সফট সুন্দর একটা গন্ধ আসছে তন্দুরি মশলার। এইটা কিন্তু একদম আমি 4.8 out of 5 এই রেটিংয়ে আমি এইটাকে শেষ করবো। কিন্তু এইটা কিন্তু সত্যি সত্যি খেতে দুর্দান্ত। আর এর পাশে আমি আবার গিয়ে একটু চিলি চিকেন নিয়ে চলে এসেছিলাম, ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেনটাকে আমি একটুখানি ট্রাই করব, একদম হালকা করে উপরে গ্রেভিটা লাগানো রয়েছে। এখানে ওই স্প্রিং অনিয়ন দেওয়া, টমেটো টমেটো দেওয়া, স্প্রিং অনিয়ন। তো এবার একটুখানি এটাকে একটু ট্রাই করা যাক। ভালো টেস্ট করেছে, 4.5 out of 5 এতটাই ভালো হয়েছে এর টেস্ট। চিকেনগুলো একদম সফট, বেশিক্ষণ কোনো কামড়াতে হচ্ছে না, একবার করে কামড়ালেই মোটামুটি দারুণ সেদ্ধ হয়েছে, পরিষ্কার কথা দারুণ সেদ্ধ হয়েছে। আচ্ছা, পেছনে কিন্তু বিরিয়ানিটা একদম শেষ, বিরিয়ানি আবার তৈরি হয়ে আসছে। ততক্ষণ জাস্ট আমি একটুখানি এগ চিকেন ফ্রাইড রাইস যে রয়েছে সেইটাকে আমি একটুখানি অল্প করে নেবো, আমি বেশি নেবো না, কারণ বিরিয়ানিটা আমার বেশি ফেভারিট। আমি একটু বাসন্তী পোলাও নিয়ে নিই, কালারটা তো একদম ফ্যান্টাস্টিক। তো জাস্ট একটুখানি টেস্ট করে আপনাদের টেস্টটা বলবো বলে আমি নিয়েছি, আমার মেন লক্ষ্য কিন্তু বিরিয়ানির প্রতি, চিকেন বিরিয়ানি। এই দামকা মুখটা আমি একটুখানি নিয়ে নিচ্ছি, অলরেডি আমি স্টার্টারে প্রচুর চিকেন খেয়ে ফেলেছি। দামকা মুরগের পিস যেগুলো আছে পিসগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক, চিলি চিকেন সাইজের পিস না, মোটামুটি ঠিকঠাক। বিরিয়ানিটা না আসছে ততক্ষণ আমি এইগুলোকে টেস্ট করে আপনাদের সামনে তুলে ধরি। আসুন এই বাসন্তী পোলাওটাকে আমি একটু ট্রাই করি। এই দামকা মুরগ যেটা বানিয়েছে না, এরা দামকা মুরগের সাথে বাসন্তী পোলাওটাকে একটুখানি লাগিয়ে খাওয়া যাক, খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে বাসন্তী পোলাও যেটা একটু মিষ্টি ভাব থাকে, তো সেটা এমনি শুধু শুধুই খেতে ভালো লাগে, তার সাথে যদি এই মুরগির মাংসের যে ঝোলটা দিয়েছে এরা, এই ঝোলটার সাথে লাগিয়ে খেলে এর টেস্টটা আলাদা হয়ে যাচ্ছে, একদম সত্যি খুব সুন্দর। এবার আমি একটু আসি হচ্ছে এই ফ্রাইড রাইস যেটা আছে, ফ্রাইড রাইসটা, তবে আমার ফ্রাইড রাইসের কালারটা দেখে ঠিক মানে ঠিক যথার্থ ফ্রাইড রাইস যেটা সেই রকম তো আমার লাগলো না। যাই হোক, চিকেন এগ চিকেন ফ্রাইড রাইস যেটা বলেছে এরা, সেটাকে একটুখানি টেস্টটা করি, টেস্টটা দেখি কীরকম হয়েছে। আমি ফ্রাইড রাইসটা বলবো ঠিকঠাক, মানে সত্যি কথা বলতে এখনও অবধি আমি যতগুলো খাবার খেলাম আমার কিন্তু অ্যাভারেজ লাগলো। বারবিকিউ নেশনে এত নাম কলকাতায়, যার খাবারের এত টেস্ট, সেইখানে কিন্তু আমি সেই টেস্টটা কিন্তু আমি পাচ্ছি না একদম। হয়তো মেবি দামটা কম বলে হয়তো গুণগত মানটাও এরা একটুখানি কমিয়েছে, কিন্তু ঠিক আছে চলুক, চিকেনের সফটনেসটা একটু দেখা যাক। চিকেনটা আমি হাতে চলে আসছি, চিকেনটা ভালো বানিয়েছে, একদম খুব সফট, দারুণ, মানে চিকেনের টেস্টটাও কিন্তু দুর্দান্ত। কালারটা দেখে আমার যদ্দূর সেরকম মানে লালচে যে ভাবটা থাকে বেশ সুন্দর সেইটা লাগছে না, তবে টেস্টটা কিন্তু বলবো 4.3 out of 5। খবর পেলাম বিরিয়ানি হাঁড়িতে বিরিয়ানি দিয়েছে, এসে দেখছি বিরিয়ানি আবার খালি হয়ে গেছে। যাই হোক, দু এক পিসেই মাংস পড়ে আছে, মাংসটাকে দিয়ে আমি বিরিয়ানির জাস্ট একটুখানি ট্রাই করি। আমি কিন্তু এই বিরিয়ানি যেটা রয়েছে চিকেন বিরিয়ানি, এর সাথে কিন্তু এই ভেজ আইটেমগুলোতেও চলে আসছি। ভেজ আইটেমে রয়েছে কড়াই পনির, আমি একটু টেস্ট করার জন্য আমি জাস্ট নিয়ে নেবো অল্প। আর পাশে রয়েছে হচ্ছে ভেজ লাবাবদার, তার পাশে রয়েছে ভেজ হাক্কা নুডলস, এইরকম হাক্কা নুডলস রয়েছে। তার পাশে দিয়ে গেল হচ্ছে অ্যাসর্টেড ভেজ সেজওয়ান সস, এইটা একদম হচ্ছে ব্রকলি, তার পাশেরগুলো কী করলি সেগুলো আমি ধরতে পারছি না। পাশে হচ্ছে গোবি মুসাল্লাম, একটা গোবি মুসাল্লাম নিয়ে নিচ্ছি। আর তার পাশে রয়েছে হানি চিলি পটাটো মাখানি, আর এই রাইস, এইটা কিন্তু আমি আর নিয়ে টেস্ট করলাম। ফার্স্ট আমি ভেজগুলোতে আসছি, ভেজে এই পনিরের আইটেমটা জাস্ট আমি একটু টেস্ট করবো। এদের এখানে ভেজের যে আইটেমগুলো আছে সেইগুলো টেস্ট কিন্তু এরা বেশ ভালোই করেছে, কিন্তু যে ননভেজ আইটেমগুলো আছে সেইগুলোর টেস্ট কিন্তু আমি ভেজের মতো পাচ্ছি না। আচ্ছা, এই পটাটো একটুখানি এটাও ভালো গেছে, চিকেন যে
ওই তন্দুরি চিকেনটা ছিল সেইটা ছাড়া কিন্তু না নান লাগবে না। তন্দুরি চিকেন মানে চিকেন উইংস যেটা ছিল সেইটা ছাড়া কিন্তু বাকি ননভেজ আইটেমগুলো আমার কিন্তু সেরকম ঠিক মনে ধরেনি, কিন্তু এদের ভেজে আইটেমগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ওর থেকে অনেক অনেক বেশি ভালো। এবার এই যে গোবির আইটেমটা আছে, গোবির আইটেমটা একটুখানি খেয়ে দেখি, খারাপ না, ভালোই, বেশ ভালো। আচ্ছা এই পঞ্চরত্ন একটা তরকারি এরা করেছে, মানে এই যে ভেজিটেবিল দিয়েছে এইটা করেছে, এইটাকে একটুখানি টেস্ট করি, এটাও কিন্তু খারাপ না। মানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ভেজের আইটেমগুলো কিন্তু প্রত্যেকটা আইটেম 4.5 to 4.6 আউট অফ 5 থাকবে। অ্যাসর্টেড ভেজ শেজুয়ান, অ্যাসর্টেড ভেজ শেজুয়ান যেটা, এই ব্রকোলি একটা ভেজুয়ান আইটেম, একটুখানি টক হয়, সেটা টকই লাগছে কিন্তু টেস্টি, এরকম না যে টেস্টি না খেতে পারবেন না, টেস্টি ভালো লাগছে খেতে। আর এই হাক্কা নুডলসটা, হাক্কা নুডলসের টেস্টটা সত্যি খুব ভালো। আচ্ছা এইবারে কিন্তু আমি আসবো বিরিয়ানিতে, বিরিয়ানির চিকেনটা তো আমি নিয়েছি, এই চিকেন রয়েছে, কিন্তু বিরিয়ানির যে রাইসটা রয়েছে, রাইসের সাইজগুলো কিন্তু বেশ ছোটো ছোটো, মানে বড় বড় না, যেরকম আমরা মেন যে বিরিয়ানি স্পেশাল যেসব দোকানগুলো আছে সেই দোকানগুলো যে রাইসগুলো দেয় সেই সাইজে, সেই সাইজের কিন্তু রাইস এনারা প্রোভাইড করেননি। তাও আমি টেস্টটা করছি, বিরিয়ানির টেস্ট মোটামুটি, এই যে এই 449 এই পয়সায়, মানে এই টাকায় এনারা যে এতগুলো আইটেম পরের পর আইটেম যে প্রোভাইড করে গেছে এটাই কিন্তু তাজ্জবের ব্যাপার। টেস্ট যদিও আমি আপ টু দ্য মার্ক আমার মনে হয়নি, তবে আইটেমের দিক দিয়ে কিন্তু সেরা। এবার আমি এই চিকেনটা যে আছে বিরিয়ানির চিকেনটা একটুখানি ট্রাই করি। চিকেনের ভেতর থেকে কিন্তু একটা বেশ সুন্দর বিরিয়ানির একটা স্মেল আসছে, ওই স্মেলটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে খেতে। এই ছিল হচ্ছে এখানকার খাওয়া, এরপর পড়ে আছে ডেজার্ট আইটেম, ডেজার্টেও কিন্তু প্রচুর আইটেম আছে। জাস্ট আমি এটা শেষ করে আমি ডেজার্ট আইটেমগুলো আপনাদের সামনে তুলে ধরবো এইবার, তো আমার শেষ, এইবার আমি ভিডিওটা শেষ করব। শেষ করার আগে একটা আমি আপনাদের চমক দেখাবো, সেই চমকটা কি জানেন, এইদিকে দেখুন, এই ডেজার্টগুলো কিন্তু এনারা প্রোভাইড করছেন। ফার্স্ট আইটেম যেটা আছে শ্যামলিনা কেক, এই কেকটাকে আমি জাস্ট একটু ট্রাই করে নিই, মিষ্টি আমি একদম মানে আমি একটু কম পছন্দ করি, কিন্তু তাও এই শ্যামলিনা কেকটা আমার দেখে বেশ ভালো লাগছে, আমি এটা একটু ট্রাই করব, মিষ্টি বেশি কিন্তু খেতে ভালো। শুনুন চকলেট পেস্ট্রি আর এই যে এই পাইনঅ্যাপেল পেস্ট্রি, এইগুলো কিন্তু টেস্ট করে বলার কিছু নেই, এগুলো কিন্তু থাকেই। আমার সবসময়ের ফেভারিট এই ফিরনিটা, ফিরনিটা কিন্তু এরা আপ টু দ্য মার্ক, ফিনিটা কিন্তু এরা সত্যি ভালো করেছে। পরে কিন্তু এই গোলাপজামুনে চলে আসছি, অনেকগুলো গোলাপজামুন নিয়েছি, আমার খুব ফেভারিট মিষ্টি এই গোলাপজামুন, কিন্তু একটাও আমি তুলতে পারছি না, সাইজগুলো বিশাল গোলাপজামুনের, দেখতেই পাচ্ছেন আপনারা, গরম আছে। এই টাইপের আইসক্রিম রয়েছে, দুটোকে একসাথে মিলিয়ে খাই। খাবার শেষে যদি একটু লাস্টে আইসক্রিম হয় তাহলে কিন্তু মানে খেলে কিন্তু একটা গরম আসে শরীরের মধ্যে, এই আইসক্রিমটা কিন্তু গিয়ে ওই গরমটাকে ঠান্ডা করে দেয়, মন ভালো করে দেয়। তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করব, নেক্সট ভিডিওতে কিন্তু খুব শিগগিরই আপনাদের সাথে আবার একটা কন্টেন্ট নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। আজকের মতো আমি বিদায় নেব, টাটা। 1.05